इस बार जो फ्रिक्वेंट फ्लड्स हुए हैं पिछले नवंबर 2016 से लेके अभी दिसंबर 2017 तक कम से कम 8 बार सीवियर फ्लड हुए हैं, जिसमें बहुत मतलब करोड़ ऑफ रुपीज़ वर्थ क्रॉप डैमेज हुआ है। हम SDRF जो स्टेट डिजास्टर रिस्पांस फंड जो है उसके अंडर में कुछ कंपेंसेशन तो दे पाते हैं, बट वो बहुत ही कम परसेंट होता है और पूरा कंपेंसेशन हम नहीं दे पाते। कोई भी स्कीम ऐसी नहीं है, सिर्फ अभी जो प्रधानमंत्री फसल बीमा योजना स्कीम जो है उसमें हम अगर कोई नेचुरल कलामिटी आती है जैसे फ्लड हो या पेस्ट अटैक हो और उसमें ये क्रॉप डैमेज होते हैं तो उसमें हम उनको पूरा कंपेंसेशन दे पाएंगे। প্রধানমন্ত্রী ফসল বীমা নামে যে যোজনাটা চালু হয়েছে গত বছরের খারিফ মৌসুম থেকে, আমরা এটাকে খুব শক্তভাবে ধরেছি এবং কৃষকদের পাশে নিয়ে যাচ্ছি, কৃষকদেরকে অবহিত করছি। সেই জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা সমস্ত কৃষককে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। ফসলটা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা আমাদেরকে 48 ঘন্টার মধ্যে জানিয়ে দিলে আমরা এটা ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেবো এবং পরবর্তী কাজ কৃষি দপ্তরে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই কারণেও করা হয়েছে, অতিবৃষ্টিতে মানে প্রাকৃতিক যে কোনো দুর্যোগে যদি ফসলের ক্ষতি হয়ে যায় তাহলে ওটার ক্ষতিপূরণ পাওয়া যাবে। ত্রিপুরাতে এবার তো প্রাকৃতিক দুর্যোগে অনেক আমাদের ফসলের ক্ষতি হয়েছে আর কি। তো এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হওয়ার ফলে আমাদের কৃষকরা অনেকটা উপকৃত হবে। এই আর্থিক বছরও আমরা 6 থেকে 7 বার আমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। বিশেষত আগে যেটা ছিল আমাদের ত্রিপুরাতে অনাবৃষ্টি, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরাতে অতিবৃষ্টি। অতিবৃষ্টিতে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের 14 মাসও বৃষ্টি হচ্ছে, আমাদের ডিসেম্বর মাসও বৃষ্টি হচ্ছে, যেখানে কৃষকেরা তাদের শস্যটাকে মাঠে ফলিয়ে ঘরে তুলবেন, ঘরে তোলার তাপ মুহূর্ত অতিবৃষ্টির পরে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এটা ইকোনমিক লস যদি হবে আমরা তো ন্যাচারাল ক্যালামিটি তো আমরা প্রিভেন্ট করতে পারি না। ফ্লাড আমরা প্রিভেন্ট করতে পারি না, রেন আমরা প্রিভেন্ট করতে পারি না, ইভেন পেস্ট অ্যাটাক্স ন্যাচারাল যে আমরা ইনসেক্ট ইনসেক্ট যে মানে যাদের পেস্ট অ্যাটাক আমরা বলি এটাও আমরা প্রিভেন্ট করতে পারি না। শুধু আমরা যে আর্থিক নোকসান যে হচ্ছে এটা পূরণ করতে পারি এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে। এই জন্য আমরা এখানে পুরোটাই জেলাতে আমরা বেশি মাত্রাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটার সাথে আরও প্রিমিয়াম যোগ করে পুরো প্রিমিয়ামটা দিয়ে আপনাদের সাহায্য করছে। আপনারা যাতে আপনাদের ফসল যদি কোনো রকম নষ্ট হয় সেটা থেকে কীভাবে পরিত্রাণ পেয়ে পরবর্তী সময়ে আপনারা আপনাদের উৎপাদন না পাওয়ার সাপেক্ষে যে অর্থনীতির যে হয় সেটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য হাম লোক প্রধানমন্ত্রী যোজনাকে ইন্স্যুরেন্স কে সরকার কে তরফ সে মিলে হ্যাঁ, হাম লোক ইন্স্যুরেন্স করে হ্যাঁ। হাম লোক কা ইন্স্যুরেন্স আলু কা প্রতি কানি মে 742 রুপিয়া পর কানি হাম লোক কা লাগতা হ্যাঁ। হাম হাম লোক কা অভি বারিশ হো জায়গা অভি যে কোনো অথরিটি কোন যে কোনো পোকা হে যে কোনো ধসা হে ও লাগ জায়গা তো হাম লোক কা ইন্স্যুরেন্স কোম্পানি সে ইন্স্যুরেন্স মিলেগা, পয়সা মিলেগা।